ইউটিউব দেখে ডোনার বানাতে গিয়েছিলাম, আর বানাতে গিয়ে আমার যে অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সব কাজে কিন্তু নিজের দিয়ে নিজে একটু আত্মবিশ্বাস নিয়ে রান্না করলে কিন্তু রান্নাগুলো হয়ে যায়। আমি ইউটিউব দেখে ডোনার বানাতে গিয়েছিলাম আমার মেয়ের জন্য করে, মানে মেয়ের স্কুলে পার্টি হবে, ক্লাস পার্টি, সেখানে ওয়ান ডিশ সবাই দেবে। আমিও মনে করলাম যে একটু বাচ্চাদের তো ডোনাট ভালো লাগে, তো একটু ডোনাট বানিয়ে নিই। এই জন্যে এখানে দেখতেই পাচ্ছেন আমি আটা নিয়ে নিয়েছি। আটা নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, চিনি দেওয়ার পরে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর কি ইউটিউব দেখে দেখে আমি রান্নাটা করতেছিলাম, কিন্তু আমার কাছে এখানে কিন্তু মিচিং ছিল, ওরা বাটার দিয়েছিল, আমার কাছে বাটার ছিল না, সেই অনুপাতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই তো এখানে গুঁড়া দুধ আমি 2 প্যাকেট দিয়ে দিয়েছি। যাই হোক, সব দেখে দেখে আমি রান্নাটা মানে যে বানাতে বসেছিলাম, কিন্তু শেষে যেয়ে কিন্তু ওরকম আর অবস্থা হয়নি। আর এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি, 2-3 চামচের মতো হবে, অনেকগুলোই দিয়ে দিয়েছি, কারণ আটার পরিমাণটা বেশি, একেবারে মেখে নেবো সেই জন্য করে। আর একটা পাতিলে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি, একটু কুসুম কুসুম গরম পানিটা আমি দিয়ে দিব। আর এই তো এ পর্যায়ে কিন্তু সব কিছু দেওয়া রেডি, এর পর্যায়ে আমি ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিমটা ভেঙে দিব, আর এ তো ডিম দেওয়ার পরে এখন হাতের সাহায্যে আমি সব কিছু দিয়ে মিক্সড করে নেব। এখন সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি। তারপর এটা এখন খুব সুন্দর করে আমি মিক্স করে নেব, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে কিন্তু মিক্স করার পর আমি এখানে গরম পানি ব্যবহার করব। এতো তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানিটার পরিমাণ আমার এখানে বেশি হয়ে গিয়েছিলো। তারপরে একটু আমি আটা মিক্স করে নিয়েছি, আর এক তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মানে পানিটা খুব গরম ছিল, যেন হাত দিতে সাহস পাইনি, একটু কোনো কিছু হাতে নিয়ে এরকমভাবে মিক্স করে নেবো। এই পর্যায়ে কিন্তু আটাটা কিন্তু নরম হয়ে গেছে, পানির পরিমাণ বেশি। তারপরে এখানে আমি করেছি কি, আর একটু আটা দিয়ে দেব। এই তো এখন আমার একটু মানে যে এই ডোটা কিন্তু একটু নরমই রাখতে হবে। রাখার পর এর উপরে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার মতো রেখে দেব রেস্টে। আর ইউটিউবে আমি দেখেছিলাম যে ওরা রেস্টে রেখে দিয়েছিল, অনেকটা ফুলে উঠেছিল, আমি কিন্তু সেরকম ফুলাটা আমার মানে যে ডোটার পাইনি। তারপর আমি এখানে মানে রুটি বেলার যে সেই ইয়ের উপর নিয়ে পিড়ার উপর নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি। এই তো এভাবে করে আমি মানে বানিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, ইউটিউব না দেখেও আমি নিজের উপর নিজের বিশ্বাস দিয়ে কিন্তু আমি নিজের আন্দাজ মতো কিন্তু আমি রান্নাটা করতে পারতাম। দূরে দেখতে গিয়ে আমি রান্নাটা আমার এই পর্যায়ে এরকম হয়ে চলে আসছে, তার কি বলবো। যাই হোক, এরকম করেই বেশ কিছুটা মানে বানিয়ে নিলাম, আর মনটা এত খারাপ হয়ে গেল যে পারফেক্টলিভাবে আমি পারলাম না আজকে বানাতে। মেয়ের স্কুলে দিব বলে কথা, আমার এই রান্নাটা পারফেক্টলিভাবে হলো না, মনটা একেবারেই খারাপ হয়েছিল। যাই হোক, এভাবে করে আমি কিছু মানে যে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। নিয়ে আর পরে এখানে আমি চিনি একটু ব্লান্ডার করে নিয়েছি। নেওয়ার পরে এই তো লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি, এরকম হয়েছিল আমার ডোনাটগুলো। এভাবে করে আমি সবগুলো বানিয়ে এরকম একটু ওই চিনির মানে যে চিনিটা আমি ব্লান্ডার করে নিয়েছিলাম, ওপর পিঠে নিচ পিঠে লাগিয়ে দিয়েছি। যাই হোক, এভাবেই আমি মেয়ের স্কুলে
পাঠিয়ে দিব। আর এটা কিন্তু আগের দিন রাতের বেলা আমি রান্না করেছিলাম, তারপর স্কুলে যাচ্ছিলাম। এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন। আল্লাহ হাফেজ।